নমস্কার বন্ধুরা, আমি পেটুক বাঙালি। বাংলার হেসেল ছেড়ে বিদেশের কিচেনে একটু উঁকি ঝুঁকি দিতেই হাতে পেলাম গ্রিসের এই সহজ রেসিপিটি, ফ্র্যাপে। তবে পেটুক বাঙালি যখন বানাচ্ছে, তাকে দুমড়ে মুচড়ে একটু বাঙালিয়ানা তো দেবই। আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি তবে দুই ধরনের ফ্র্যাপে। নিচ্ছি আমি দুটো পাকা আম। আমগুলো দেখতে সুন্দর না হোক, কিন্তু খেতে ভারী মিষ্টি। আমের একটা ফালি বাদ দিয়ে বাকি অংশটা আমি ব্লেন্ড করার মতো করে কুচিয়ে নিয়েছি। ওই এক ফালি আমকে আমি খুব ছোট ছোট করে কুচো করে নিয়েছি। কাটা হয়ে গেলে চামচ দিয়ে তুলে নিলে পেয়ে যাব খুব ছোট ছোট আমের কুচি বা ম্যাঙ্গো চাঙ্কস। এইটাকে এখন আমি ফ্রিজারে 5 মিনিটের জন্য রেখে একটু সেট হতে দিচ্ছি। এই সময় আমের বাকি অংশটা আমি ব্লেন্ড করে নিই। কয়েক সেকেন্ড মিক্সিতে ঘোরাতেই আমি পেয়ে গেলাম আমের পাল্প। এর থেকে আমি 2 টেবিল চামচ মতো আলাদা করে রাখছি। বাকি পাল্পের মধ্যে দিচ্ছি 100 ml মতো ফুল ক্রিম মিল্ক। দুধটা নর্মাল টেম্পারেচারে ছিল। সাথে বেশ কিছু আইস কিউব আর দিচ্ছি গুঁড়ো করা চিনি। এখন 2 টেবিল চামচ দিচ্ছি, পরে যদি মনে হয় আরেকটু দেব। এখন সব কিছুকে ব্লেন্ড করে নিতে হবে একটু সময় নিয়ে, মানে 20-25 সেকেন্ড তো বটেই। এতখানি দেখার পর মনে হতে পারে এ আর নতুন কি, হয় ম্যাঙ্গো শেক নয় তো স্মুদি। তফাতটা হলো মিল্কশেক বা স্মুদির থেকে অনেক বেশি ঘন, ফোমি, ক্রিমি টেক্সচার এই ফ্র্যাপের। সেই জন্যই দুধ কম নিয়ে ব্লেন্ড করেছি একটু বেশি সময় নিয়ে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্র্যাপে। এবার সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি। গ্লাস দুটো আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে একটু ইচ্ছা মতো ডেকোরেশন করে নিচে একটা ম্যাঙ্গো পাল্পের লেয়ার দিচ্ছি। স্পুন দিয়ে খেতেই খুব ভালো লাগে, তাই ছোট গ্লাসে আমি সার্ভ করছি। ফ্রিজ থেকে ম্যাঙ্গো চাঙ্কস বের করে এর উপরে দিয়ে দিচ্ছি। এভাবে এটা দারুণ খেতে, তবে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়, তাই আমি ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দিচ্ছি। এবার আসি পরের টাইপ, বারবন ফ্র্যাপে। 2 গ্লাস ফ্র্যাপে বানানোর জন্য আমি নিলাম 10 টাকা দামি একটা বারবন বিস্কিটের প্যাকেট। ব্লেন্ডারে দিয়ে একে আমি গুঁড়ো করে নিচ্ছি। সাথে নেব কিছুটা ডার্ক চকলেট, না থাকলে নর্মাল চকলেটও নেওয়া যায়, তবে এটা একটু বেশি পরিমাণে লাগে। ডার্ক চকলেটের 5টা ব্লককে আমি গ্রেট করে নিচ্ছি। নর্মাল চকলেট হলে এক্ষেত্রে 10 টাকার 2টো প্যাকেট লাগত। ব্লেন্ডিং জারের মধ্যে এই গ্রেটেড চকলেটটা আমি দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা নর্মাল চকলেটও। বড় বড় টুকরো ভেঙে দিচ্ছি এটাকে, যাতে ব্লেন্ডিংয়ের পর ছোট ছোট টুকরো মুখে আসে। সাথে ফুল ক্রিম মিল্ক নর্মাল টেম্পারেচারের 50-60 ml আর বেশ খানিকটা আইস কিউবস। এগুলোকে একবার ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে ফোমি ক্রিমি টেক্সচারটা আনার জন্য 1 চামচ গুঁড়ো চিনির সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকার একটা মিল্ক পাউডার। পেটুক বাঙালির বাঙালিয়ানা এখানেও। আবারও 20-25 সেকেন্ডের জন্য আমি এটাকে ব্লেন্ড করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বারবন ফ্র্যাপে। সার্ভ করার আগে গ্লাস দুটোকে চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ফ্র্যাপের মোদ্দা কথা হলো এর মধ্যে মিল্ক কম ইউজ করে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে ফোমি ক্রিমি টেক্সচারটা আনা, যেটাকে তুমি খুশি মতো চুমুক দিয়ে বা চামচ দিয়ে খেতেই পারো। এই গ্লাস দুটোকেও কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 5 ঘন্টা পর আমি ফ্র্যাপে ফ্রিজ থেকে বার করলাম আর একে একটু গার্নিশ করছি ভ্যানিলা আইসক্রিম দিয়ে। এতে আসলে দেওয়া উচিত হুইপড ক্রিম, কিন্তু আমার নেই, তাই ভ্যানিলা আইসক্রিম। ম্যাঙ্গো ফ্র্যাপের উপরে দিচ্ছি কিছুটা ম্যাঙ্গো চাঙ্কস আর চকলেট ফ্র্যাপের উপরে দিচ্ছি কিছুটা চকলেট টুকরো। 5 ঘন্টা ফ্রিজে রাখাতে আমি এই টেক্সচার পেয়েছি, কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায় ওভারনাইট ফ্রিজে রেখে দিলে। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো।